বৃষ্টিতে গাজীপুরের কিছু এলাকা এখনো জলাবদ্ধ, সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত চলাচল, এতে ভোগান্তিতে মানুষ। আরো জানাতে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, জলাবদ্ধ এলাকাগুলোর বর্তমানে কি অবস্থা, আর সড়ক মেরামতে কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? ন্যান্সি, আসলে গাজীপুরের শ্রীপুর উপজেলার যে গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের যে 50টি বাড়ি এখনো কিন্তু আসলে জলাবদ্ধতার মধ্যেই রয়েছে। আজকে 4 দিন হলেও কিন্তু সেই পানি এখনো নামতে পারেনি। আসলে অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা, অপরিকল্পিত শিল্পায়ন কারণে আসলে এই পানি নামার কোনো জায়গা নেই। সেই কারণে আসলে এই বাড়িঘর এখনো পানির নিচে তলিয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো এই যে ফরিদপুর বাড়ির এই বাড়িটির মধ্যে এখনো ঘরের ভিতরে পানি, রান্নাঘরে পানি এবং প্রত্যেকটি আসবাবপত্রে যেসব ঘরে রাখা হয়েছে প্রত্যেকটি আসবাবপত্রে আসলে পানির উপরে রয়েছে। যার কারণে আসলে এই যে এই এলাকার মানুষের আসলে দুর্ভোগের কোনো শেষ নেই। পাশাপাশি যদি বলি, আসলে এই এলাকার যে চেয়ারম্যান রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা কিন্তু আসলে এখনো তাদের কাছে এসে কোনো খোঁজ খবর নেয়নি। আসলে পানি নিষ্কাশন কিভাবে করবে সেই কোনো কিছু আসলে তাদের সাথে কোনো ধরনের এখনো কোনো তারা তাদের খোঁজ খবর নেয়নি। তার পাশাপাশি যদি উপজেলা প্রশাসন, সেই উপজেলা প্রশাসনও কিন্তু এখনো তাদের কোনো খোঁজ খবর এখনো নেয়নি, এমনটাই কিন্তু আসলে অভিযোগ করেছেন এই এলাকার স্থানীয় যারা রয়েছেন। 50টি বাড়ি ঘরের যে মানুষ, পানিবন্দী মানুষ, তারা কিন্তু এই ধরনের অভিযোগ করছেন। আর রাস্তাঘাটের কথা যদি বলি, আসলে গাজীপুরের শ্রীপুর উপজেলার 4টি ইউনিয়নের রাস্তায় কিন্তু আসলে সড়ক যে ভারী বর্ষণের কারণে যে পানির স্রোত, সেই স্রোতে আসলে রাস্তা ভেঙে গিয়েছে। সেই ক্ষেত্রে আসলে রাস্তা মেরামতের কার্যক্রম এখনো উপজেলা প্রশাসন থেকে এখনো কোনো কার্যক্রম শুরু করেনি, কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা হাঁটা চলাচলের জন্য পাশ দিয়ে কিছু ইট বিছিয়ে আসলে তারা যাতে হাঁট চলাচল করতে পারে সেই ক্ষেত্রে আসলে তারা কিন্তু রাস্তা মেরামত করছে স্থানীয় লোকজন। এছাড়া কিন্তু আসলে উপজেলা প্রশাসন যারা প্রকৌশলী যারা রাস্তায় কাজ করেন সেই ক্ষেত্রে আসলে তারা সেই সেই দিকটাতে আসলে তেমন রাস্তার কোনো কাজ আমাদের চোখে পড়েনি। আর এই যে এলাকার মানুষ, ফরিদপুরের মানুষ, তারা বলছেন যে আসলে এই পানি নিষ্কাশন কবে হবে, কিভাবে হবে, সেটা আসলে তারা মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আসলে প্রশাসনিক ভাবে তারা সহযোগিতা চেয়েছেন। ন্যান্সি বাবু, আপনাকে ধন্যবাদ।